সানরাইজ থেকে সানসেট, তার সাথে বিভিন্ন ট্যুরিস্ট স্পট। আমার সাথে ঘুরে দেখো নেতারহাট আর জেনে নাও তার অনেক ইতিহাস। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। কথায় আছে হনুমান ঠাকুর সূর্যকে ফল ভেবে গিলে খেয়ে নিয়েছিলেন, আর যে জায়গায় দাঁড়িয়ে তিনি খেয়েছিলেন সেটা এই নেতারহাটে। হয়তো তাই জন্য এই নেতারহাটে সানরাইজ দেখতে দারুণ লাগে। ভোর 5টায় উঠে যে যার হোটেল থেকে বেরিয়ে প্রভাত বিহার হোটেলের সামনে চলে এলাম, কারণ এখান থেকেই সবাই সানরাইজ দেখতে আসে। সবাই অপেক্ষা করছে সানরাইজের জন্য। প্রায় 1 ঘন্টা বসে সূর্যোদয় দেখে দিনটা শুরু করলাম। সূর্যোদয় দেখে আমরা চা খেতে যাচ্ছি। সামনে দেখলাম একটা ব্রিটিশ আমলের ফাঁকা বাড়ি। একটা জায়গায় চা বিস্কুট খেতে এলাম। হোটেলে গিয়ে স্নান করে রেডি হলাম। এবারে গাড়ি নিয়ে আরো অনেক জায়গায় ঘুরতে যাব। নেতারহাটে কোথায় থাকলাম আগের ভিডিওটা একবার দেখে নাও। এখন যাচ্ছি নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল দেখতে। এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল 1954 সালে, শুধুমাত্র বিহারের মানুষদের জন্য, যখন এই ঝাড়খণ্ড বিহারের মধ্যেই ছিল। বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রী কৃষ্ণ সিনহা, তার স্বপ্ন ছিল এই স্কুলটা। তার সাথে আরো অনেক গণ্যমান্য ব্যক্তির পরিকল্পনা আছে এই স্কুলের পেছনে। নেতারহাটে এই স্কুল কেন একটা ট্যুরিস্ট স্পট, তার একটাই কারণ। এই স্কুল থেকে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের আন্ডারে প্রচুর টপার পাস করে বেরিয়েছে, তার মধ্যে বেশিরভাগ দেশের হয়ে বিভিন্ন কাজ করছে। আর এই স্কুলে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস বা অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্যেও সিট রেখেছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট। এই স্কুলের মূল মন্ত্র হল আটটা ডিপা বিহার আতা, যার মানে নিজের আলো হও। যে জিনিসগুলো আমাদের বিশ্বাস করতে উপলব্ধি করে কিন্তু বাস্তবে তা করে না, এই ভুল ধারণার জন্য দায়ী আমাদের অজ্ঞতা। আর অজ্ঞতা দূর করতে আমাদের দরকার সেই আলো, ভেতর থেকে আলো। তাই নিজের আলো হও। বেশ অনেকক্ষণ কাটালাম। এবারে যাব আমাদের পরের স্পটে। চলে এলাম পরের স্পটে, চ্যালেট হাউস, যেটা ছিল ব্রিটিশদের সামার হাউস। ঢুকেই সামনে বাগান, চারিদিকে বিভিন্ন বাহারি ফুলের মেলা। চলে এলাম চ্যালেট হাউসের সামনে। বাইরে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। চ্যালেট একটা ফরাসি ভাষা, যার মানে উডেন ডোয়েলিং, অর্থাৎ কাঠের বাড়ি। ব্রিটিশ আমলে যিনি উড়িষ্যা এবং বিহারের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার এডওয়ার্ড আলবার্ট গেট, তার সময় এই বাড়িটি বানানো হয়েছিল। এই বাড়িটি ব্রিটিশদের সামার হাউস ছিল, তারা গরমকালে সময় কাটাতে আসতো এখানে। এমনকি গ্রামের প্রধানদের সাথে তারা মিটিং করতো এখানে বসেই। এই বাড়িটা এখন মিউজিয়াম, তাদের ব্যবহার করা জিনিসপত্র রয়েছে এখানে। আর এই পরিবেশে ছবি তুলেও মজা আছে। দেখে মনে হচ্ছিল টাইম মেশিনে করে 150 বছর পেছনে চলে গেছি।
চ্যালেট হাউস থেকে বেরিয়ে আমরা চলেছি পাইন ফরেস্টের দিকে। সেই নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে গেল। পাইন ফরেস্ট দেখলেই অদ্ভুত একটা অনুভূতি হয়, মনটাও খুব চঞ্চল হয়ে পড়ে। এই নেতারহাটের মানে কি জানো? একটু ভেঙে দিলে দাঁড়ায় নেচার্স হার্ট, প্রকৃতির হৃদয়। সেই প্রকৃতির কোলে থাকতে খুব ইচ্ছে করে। শালবনের পাশেই রয়েছে আরেকটা টুরিস্ট স্পট, নেতারহাটের কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকেও সানরাইজ দেখতে ভালো লাগে। ওপর থেকে দাঁড়িয়ে নিচে বয়ে চলা কোয়েল নদী দেখছি। এই নদীর উৎপত্তি স্থল হল একটি পাহাড়ি গ্রাম যার নাম তুতুয়া পানি। সঙ্গে বৃষ্টি শুরু হলো, আকাশ তখন তার নিজের মতন খেলা করছে। আর আমরা চলেছি পরের স্পটে, আপার ঘাগড়ি ওয়াটারফলস। ঝাড়খণ্ড মানেই জলপ্রপাত, আপার ঘাগড়ি ওয়াটারফলস তার মধ্যেই একটা। বেশ ভালো কিছু সময় কাটালাম এখানে। সেদিন লোয়ার ঘাগড়ি ওয়াটারফলসে যাওয়া বারণ ছিল রাস্তা খারাপের জন্য। চলো একসাথে উপভোগ করি এই অ্যাডভেঞ্চার। আপার ঘাগড়ি ওয়াটারফল দেখে আমরা চলেছি আমাদের শেষ টুরিস্ট স্পটে। সঙ্গে সূর্য সেদিনের মতন যাই যাই করছে, তাই এইবার চলেছি সানসেট পয়েন্ট দেখতে, আবার যাকে বলা হয় ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। নেতারহাট ব্রিটিশ আমলে ব্রিটিশদের জন্য একটা দারুণ ছুটি কাটানোর জায়গা ছিল। সেই সময় এখানে একটা মেয়ে থাকত যার নাম ম্যাগনোলিয়া। মেয়েটি লোকাল একটা ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু লোকাল বাসিন্দারা আর ব্রিটিশরা তাদের সম্পর্ককে মেনে নেয়নি, একদম প্রসেনজিৎ ঋতুপর্ণার সিনেমার মতন। বড়লোক মেয়ের সাথে গরিব ছেলের প্রেমকেও মেনে নিত না, তাই মেয়েটি ডিপ্রেশনে চলে যায় এবং তার ঘোড়াতে করে এই জায়গা থেকে ঝাঁপ দেয়, এবং সেই জন্য এখানকার নাম হয়ে যায় ম্যাগনোলিয়া পয়েন্ট, আবার যেটাকে বলা হয় সানসেট পয়েন্ট, যার জন্য আজকে এখানে এত ভিড় হয়েছে। সানসেট দেখে ফুচকা খেলাম 10 টাকায় 5টা। তারপর এবারের মতন নেতারহাট সফর শেষ করলাম। ভিডিওটায় প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা সাবধানে সুস্থভাবে ঘুরতে থাকো।